দর্শক, এইমাত্র পাওয়া খবর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওজা জয়ের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি দেশেও তার সকল ব্যাংক হিসাব জব্দ করেছে। জয়ের কত হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভিডিওতে দেখতে পারবেন। এমনকি সজীব ওজা জয় আমেরিকায় ঢুকতে পারছে না, তিনি এখন দুবাই অবস্থান করছেন। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটি শেষ সকল কথা পালন করছেন। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পত্তি তো বাজেয়াপ্ত হবেই, এমনকি তার ছেলে মেয়ে যত সম্পত্তি আছে সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক তাদের সকল ব্যাংক হিসাব জব্দ করে দিয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওজা জয় আমেরিকায় ঢুকতে পারছে না, তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন। আমেরিকা থেকে একবার তিনি বের হয়েছিলেন, এখন তিনি দুবাই আছেন, দুবাই থেকে আর ঢুকতে পারছেন না আমেরিকায়। তাহলে কি শেখ হাসিনার মতোই অবস্থা হতে যাচ্ছে তার ছেলেরও? দর্শক, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সম্পর্ক ভালো রয়েছে জো বাইডেনের। জো বাইডেনের সাথে যে সম্পর্ক গড়েছেন এটি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের যত অবৈধ সম্পত্তি যুক্তরাষ্ট্র করেছেন সকল সম্পত্তিগুলো বাংলাদেশে ফেরত আনতে পারবেন তিনি। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওজা জয় নাকি গ্রেপ্তার হতে পারেন বলে জানা যাচ্ছে। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওজা জয় সম্পত্তি বাজেয়াপ্ত করে কি ভালো করেছে আমেরিকা? অবশ্যই জানাতে বলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।